আকাশের অবস্থা দেখেছো বন্ধুরা প্রচণ্ড জোরে বৃষ্টি আসছে কিন্তু তা সত্ত্বেও আজ একটু বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে আমাদের বাড়ির কাছাকাছি একটি মলে যার নাম মিনাক্ষী মল তো সেখানে একটুখানি গেম জোনে যাবো বলে ওকে প্রমিস করেছিলাম যে গেম জোনে নিয়ে যাব। তো সাথে নিয়ে নিলাম আমার বড় ননদকেও কেননা ও খুব ঘুরতে ভালোবাসে তো আমরা সবাই মিলেই এই মিনাক্ষী মলে আসলাম এবং এখানে দেখলাম অনেক স্টল বসেছে ওই ফেয়ারের মতো বাইরে প্রচুর জিনিসপত্র নিয়ে লোকেরা এসেছে সুন্দর সুন্দর সব জিনিস তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছি ওখানে দেখছি এই করতে করতে মলে ঢুকতেই লেট হয়ে গেল যাই হোক এখন এসে গেছি এই যে বলছিলাম তোমাদের গেম জোনে তো এই গেম জোনে মাম্মা কিছু টুকটাক খেলবে তোর বাবা তার জন্য টিকিট কাটছে তো তারপরে তোমরা দেখতেই পাবে আর এই যে দেখো মীনাক্ষী মলটা কি সুন্দরভাবে সাজিয়েছে সামনে পনেরোই অগস্ট আসছে না তার জন্য দারুণ লাগলো দেখতে এই যে এখানে বসেছে এই যে থ্রি এফেক্ট ভিআর বলে কিছু একটা খেলা জানি না এখানে আবার দেবু তোমার শুটিং গেম খেললো তো এটা খুব এনজয় করেছে দেবু এই খেলাটা এবং মেয়ে ও বাবা দুজনেই খুব এনজয় করলো এরপরে মেয়ে আবার চলে আসলো বাইকিংয়ে বাইকে বসে কি একটা রেস খেললো তো যাই হোক সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো তারপরে একটুখানি বসলাম আমরা ফুডকোর্টে টুকটাক একটু কিছু খেয়ে তারপরে বাড়ির পথে রওনা দিলাম